দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই। শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে। ফোন 9475179586। আরামবাগ এসডিও অফিস চত্বর রণক্ষেত্রে চেহারা নিল গৃহবধূকে অপহরণের চেষ্টার অভিযোগ তোলপাড় আরামবাগ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার হুগলি জেলার আরামবাগের এসডিও অফিস সংলগ্ন এলাকায়। জানা গেছে খানাকুলের শ্রীরামপুরের এক গৃহবধূর বিয়ে হয় দক্ষিণ নারায়ণপুরে। ওই গৃহবধূর অভিযোগ, তারপর থেকে শ্বশুর বাড়িতে গেলেই তাকে মারধর ও নির্যাতন করা হয়। বাপের বাড়িতেও তার ঠাঁই মিলল না, তাই ভালোবাসার প্রেমিকের কাছে যেতে চাই। অবশেষে নিজে আগামী দিনে বেঁচে থাকার লড়াইয়ে কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আজ সেই জন্য আরামবাগ এসডিও অফিসে এসেছিলেন ম্যাডামের কাছে বয়ান দিতে। বয়ান দিয়ে এসডিও অফিসের গেট থেকে বেরানোর সময় গৃহবধূর বাপের বাড়ির লোকজন তাকে গাড়ি থেকে অপহরণ করার চেষ্টা করে। ঘটনার খবর পেয়ে পৌঁছান স্থানীয় এলাকার মানুষ, ততক্ষণে গৃহবধূকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। এরপর এসডিও ম্যাডামের হস্তক্ষেপে গৃহবধূকে পুনরায় এসডিও অফিসে নিয়ে আসা হয়। এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন আরামবাগ থানায়। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। আমি এখানে এসেছিলাম, কেসেতে আমার ম্যাডাম বললো যান, নিচয় নেবে এলাম, এরা গাড়ি ঠিক করে এখানে আমাকে মারতে মারতে গাড়িতে তুলেছে। আমার ফ্যামিলি, আমার মা, পিসি, মেয়ে, ভাই, আমার বোন সবাই মেরেছে। কোর্টে কি জন্য এসেছিলেন আপনি? কোর্টে আমার কেস ছিল, আমি একজনের সঙ্গে চলে গেছিলাম বলে আমি ঘর করবো না। কারণে মানলো? আরে ওই যে কেসটা করেছেন, আমি বাড়ি যেতে চাইছি না বললাম বলে ওরা জোর করে গাড়ি করে তুলে নিয়ে গেল। আজকে এসডিও অফিসারের কাছে? এখানেই তুলে নিয়ে গেছে। দিয়ে তারপর কি হলো? তারপরে মেরে দিলো। আমি ওখানে রাস্তায় গোটা গাড়িতে চালাতে চালাতে গেছি, ড্রাইভারগুলোকে বললাম দাদা দাঁড়ান, তারপরে বলছে এমন কেস তো আমি নিলাম, আগে জানলে গাড়ি ভাড়া করতাম না। ওখানে যে মিয়া পাড়া আছে না, ওই কোন মাথায় দাঁড়িয়ে দিয়েছে, দাঁড় করিয়ে দিয়েছি। আপনার এই কর্মকাণ্ডে যারা জড়িত আপনারা, আপনি কি আগামী দিনে আইনগত ব্যবস্থা নেবেন? হ্যাঁ নেবো আমি। আপনি কি স্বামীর সাথে ঘর করবেন না? না আমি ঘর করবো না। আপনি কি যাকে ভালোবাসেন তার কাছে থাকবেন? হ্যাঁ আমি ওদের সাথে থাকতে চাই না। আপনার কটা ছেলে মেয়ে? আমার একটা ছেলে, একটা। আমি কি কেন থাকবো? আমার ফ্যামিলি ভালো না, আমার হাজবেন্ড মারলে আমার মায়ের বাড়ি চলে যায়, আমার মা জোর করে বাড়ি চলে যায়, আমার মাস কোনো নাই, নে স্টেপ নাই, নে মায়ের বাড়ি যে থাকবো, আমার হাজবেন্ড বলেছে বাড়ি ঘর করবো না, ডিভোর্স দেবে। আমার মা বলেছে ওখানেই ঘর করবি, সে বলেছে আমি বলেছিলাম একবার বাড়ি যাবো, বললে বাড়ি তোকে যেতে হবে না। হাজবেন্ড বলছে কতক্ষণ তোর ফ্যামিলি থাকবে, 5 ঘন্টা 6 ঘন্টা, তারপরই মেরে টাঙিয়ে দেবো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি এতে, আমার বাপের বাড়ি শ্রীরামপুর, আর বর্তমানে শ্বশুর বাড়ি দক্ষিণ নারায়ণপুর। এখন কোথায় থাকেন? এখন আমি সালকিয়ায়, আমি একটা এতে থাকি, ভাড়ায় থাকি, ঘরে নিজে কাজ থাকি। হ্যাঁ বলছে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি। আমার মামা তো বোন। আচ্ছা আমার মামা তো বোনটাকে আজ 1 বছর মেয়েটাকে তুলে নিয়ে চলে গেছে। কারা নিয়ে গেছে? ওই একটা কলকাতার ছেলে। আচ্ছা ওই যে আজকে এসেছিল কোর্টে কেস করেছিল, 5 বার ডাকার পর আজ এসেছে, জানছে এবার তো তুলে নিয়ে আসবে ওকে, ওর নামে ওয়ারিং বেরিয়ে যাবে বলে আজ এসেছে। এবার আমরা আমাদের যে উকিল সাহেব আছে, কোথা থেকে তুলে নিয়ে গেছে? তার কোন প্রমাণও নাই, এর স্বামী আমাদের পক্ষে যারা আছে তারাই বলেছে তুলে নিয়ে যাবে। আজ মেয়েটাকে নিয়ে গেছে, ওই ছেলের পক্ষে যারা উকিল আছে তারা আমাদেরকে আবার উল্টো আমাদেরকে বলছে এদিকে ধরে থানায় নিয়ে যাবো। আর ছেলে 10 বছরের ছেলে 16 বছরের মেয়ে। এইখানে কি ঘটলো? এখানে ওই যে আমাদের বাড়ির মেয়ে আমরা নিয়ে গেছি বলে এইটাই সমস্যা। কি হয়েছে সেটা কি হয়েছে কি বল? এখন কারা নিয়ে গেল মেয়েটাকে? আমরা নিয়ে গেছি, ভাইয়েরা শ্বশুর ঘরে মারা নিয়ে গেছি। আপনারা মেয়েটাকে নিয়ে চলে গেছেন আপনাদের বাড়ি? আমাদের বাড়ি নিয়ে চলে গেছি। আর কারা ঝামেলা করছে? ছেলে পক্ষরা? ছেলে পক্ষর উকিলরা। আপনাদের মেয়ের বয়স কত? মেয়ের বয়স না, সে তো বাচ্চার মা, তার বয়স কত হবে? তার বয়স 30 বছর হয়ে যাবে। তার মেয়ে যখন 8-17 বছরে নিশ্চয়ই তার 30 বছর বয়স হবে।
কি নাম দিদি আপনার? আপনার নাম কি? আমার নাম থাক না, বলতে হবে না, বলুন না, গাড়ি দিকে প্রবলেম হবে, আমি নাম বলবো না, আপনি বলুন, এটা বলতেই হবে, নামটা শুধু বলুন, নামটা শুধু বলুন, আমার বাড়ি দিকে প্রবলেম আছে, আমাকে বলবে আমার বাড়ি লোক। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ি কোথায় এটা বলুন? আমার বাড়ি মইগ্রাম। আপনি কে হন? পরিবারের দিদি হই। দিদি নিজে? হ্যাঁ আমি মামা তো দিদি। মামা তো বিস্তো তো দিদি। আচ্ছা মহিলার বাড়ি কোথায়? মহিলার বাড়ি হচ্ছে পিয়াতপুর। বাপের বাড়ি? বাপের বাড়ি আছে শ্রীরামপুর। শ্রীরামপুর হ্যাঁ। ওখানে উকিলরা মারতে মারতে নিয়ে গেছে, আমাদের উকিল ডাকতে গেছে। উকিলরা মারতে মারতে নিয়ে গেছে? হ্যাঁ এই ততমঘরের ছেলে পক্ষ উকিলরা মারতে মারতে নিয়ে গেছে। এখনো ছেলে ছেলে যে যাও, আমার বোনের যে স্বামী সে বলছে আমি নেবো, আমার মেয়ে ছেলে মেয়ের মুখ যে আমি এখনো নেবো। আপনার গৃহবধূর মানে এর আগে অন্য কোথাও কিছু? না না, ওর 14 বছরে বিয়ে দিয়েছে, গেছে তো এই তো ছ মাস এখনো হয়নি, 3 মাসে গেল মাঘ মাসে। পরিবারে আর কি আছে সামনে? ওর পরিবারে ওর মা ভাই ভাই চলে গেছে মেয়েটাকে নিয়ে, মা ওই যে উকিলগুলোকে ডাকতে গেছে, ছেলে মেয়েটা কাঁদতে কাঁদতে এই যে কাঁদছে, এখানে ছেলে মেয়েরা এখানে দাঁড়িয়ে ছিল। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা। আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল, নবপল্লী, আরামবাগ। কি হয়েছিল? গাড়ি ভাঙা ভুলি আরম্ভ হয়ে গেছে। দিদি কি এসি নার্সিং হোম 24 ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি, ডায়ালিসিস, আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায়। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে, বেনেপুকুর রোড, আরামবাগ। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে, জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা, হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে, তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে, নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি, যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম, তবে অন্যত্র কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।